হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গরুর মাংসের কাবাব। আমি এই কাবাবটা খুব সহজে কম উপকরণ দিয়ে তৈরি করেছি, আশা করছি আমার আজকের এই কাবাবের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। মাংসের কাবাব তৈরি করার জন্য আমি একটা প্যানে 300 গ্রাম গরুর মাংসকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। চেষ্টা করবেন চর্বি ছাড়া ফ্রেশ সলিড মাংসটা নেওয়ার জন্য। তো এখন আমি মাংসের মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1টি তেজপাতা, 3টি এলাচ দিয়ে দিলাম। এখানে আমি 1 মুঠ পরিমাণ অ্যাঙ্কর ডালকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, যেহেতু আমরা পরে কাঁচা মরিচ ইউজ করবো সেহেতু এখন 1/2 চা চামচ দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পানি নিয়েছি, সেটা দিয়ে দিব। এখন আমি এই মাংসগুলোকে সেদ্ধ করে নিব। সবগুলো উপকরণকে চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে দিব। তো আমার মেশানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো কাবাবের মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে প্রথম 5 মিনিট আমি মাংসটাকে জাল দিয়ে নিব। তো দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি ঢাকনা দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত না কাবাবের মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমার এই মাংস সেদ্ধ করতে কিন্তু 1 ঘন্টা সময় লেগেছে। তো আপনাদের কম বা বেশি লাগতে পারে, আমার কিন্তু আর পানি লাগে নাই। তো মাংস সিদ্ধ করার ক্ষেত্রে যদি আপনাদের পানি লাগে সেক্ষেত্রে আপনারা পানি দিতে পারেন। এখন আমি এই মাংসটাকে ব্লেন্ড করে নিব। তো আমি কাবাবের মাংসটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো এখন কাবাবের মাংসের সাথে আমি এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখুন একদম মিহি করে কুচি করে নিয়েছি। 6-7টা কাঁচা মরিচকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচটাকে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পরে এরপর কাবাবের মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রেশ করা কাবাবের মাংসের সাথে আমি পেঁয়াজ কাঁচা মরিচ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি আপনাদের লবণের প্রয়োজন হয় চেক করে দেখবেন, লাগলে লবণ দিয়ে দিবেন। তো এর সাথে এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। তো ডিমটা দিয়েও সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ কাবাবের মাংসের সাথে খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। তা আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচ তেলেও গুঁড়ো করে দিতে পারেন। আর আমি এখানে একটা ডিম দিয়েছি। তো মাংসের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ডিমের পরিমাণও বেড়ে যাবে। তো আমার কাবাব তৈরির জন্য মাংসটা রেডি, এখন আমি কাবাবের শেপ দিয়ে দিব। তো কাবাবের শেপটা দেওয়ার জন্য আমি এখান থেকে কিছু কাবাবের অংশ নিলাম, হাতে একটু তেল মেখে নিয়েছি। হাত দিয়ে চেপে চেপে ছোট করে গোল করে দিব। তো আমার একটা কাবাব রেডি হয়ে গিয়েছে, আর একটা কাবাব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট হাত দিয়ে গোল করে কাবাবের শেপ তৈরি করে নিব। তো এইভাবে আমি সবগুলো কাবাবের শেপ রেডি করে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো কাবাবের শেপ দেওয়া হয়ে গিয়েছে। আপনারা যারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান, আপনারা একটা এয়ার টাইট বক্সে করে এই কাবাবগুলো সংরক্ষণ করতে পারেন। তো আমি এখান থেকে কিছু সংরক্ষণ করব, বাকিগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। কাবাব ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। কাবাবের তেলে কিন্তু আপনারা কম করে দিবেন, এতে করে কাবাবটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। তো আমি কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি। তো একসাথে আপনারা বেশি কাবাব দিতে যাবেন, আমি 6টা দিয়েছি। তো এই কাবাবের এক সাইড হয়ে গেলে আমি কাবাবটা উল্টে দিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কাবাবটা ভেজে নিলাম। তো কাবাবের প্রথমে এক সাইডটা হয়ে গিয়েছে, এখন আমি কাবাবটা উল্টে দিচ্ছি। আমি সবগুলো কাবাব উল্টে দিব।
তো দেখুন আমি সবগুলো কাবাব উল্টে দিয়েছি, এভাবে উল্টে পাল্টে আমি কাবাবটা ভেজে নিব। তো দেখুন আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার এসেছে। তো কাবাবগুলো এখন তুলে আমি একটা টিস্যুযুক্ত প্লেটে রেখে দিচ্ছি। তো আমার আজকের এই কাবাবের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।